এবার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সংবাদ। দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 20 ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু হবে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চতুর্থ ডোজ হিসেবে ফাইজারের টিকা ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। তৃতীয় ডোজ পাওয়ার পর 4 মাস অতিবাহিত হয়েছে এমন ব্যক্তিদের দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজ প্রদান করা যাবে। দেশব্যাপী সব স্থায়ী কোভিড-19 ভ্যাকসিনেশন সেন্টারে এই কার্যক্রম চলবে। এই দফায় ষাটোর্ধ্ব ব্যক্তি, সম্মুখ সারির যোদ্ধারা এই টিকা পাবেন। এছাড়া গর্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েদেরও টিকা দেওয়া হবে।